নমস্কার বন্ধুরা, সুন্দরবন বয় মলয় চ্যানেলে আপনাদের স্বাগত। আজ রাত্রে এই অমাবস্যার দিনে আমরা মাছ মারতে যাচ্ছি সুন্দরবনের শাঁসা নদীতে। আর এই সবাই মিলে নৌকা ঠেলছে, রাত্রেবেলা দেখা যাচ্ছে না। যাই হোক, আমরা মাছ ধরার সময় তখন আরও লাইটের পরিমাণ বাড়াবো, যার ফলে ভালো দেখা যাবে। তা ভিডিওটা দেখতে থাকুন, এখান থেকে ভিডিওটা স্টার্ট হচ্ছে। রাত্রে মাছ মারতে যাবো বলে আমরা নৌকাটা নামিয়ে রেখেছিলাম বিকালে, তো সেই ছোট্ট দৃশ্য আপনাদের এই দেখানো হচ্ছে। বন্ধুরা, এই আমাদের বসিতে চারা লাগানো হচ্ছে, আজকের চারা চিংড়ি মাছ দিয়ে হচ্ছে। চিংড়ি মাছ আমরা আগে থেকে কিনে রেখেছিলাম, দেখা যাক এই চিংড়ি মাছ দিয়ে মাছ আকৃষ্ট হয় কিনা, কারণ রাত্রে যাচ্ছি এতজন, একটু কষ্ট হয়। এবার মাছ যদি না পড়ে খুব সমস্যাও হয়, জানেন, খারাপ লাগে, এবং আপনাদেরও দেখানো যায় না মাছগুলো। এই দোন আমাদের রেডি হয়ে গেছে, এই বসিতে চারা লাগানো হয়ে গেছে, দেখুন। এবার আমরা রওনা দিচ্ছি, আমাদের দোন পুরো রেডি এবং দুলো রেডি হয়ে গেছে, সোল রেডি হয়ে গেছে, সব কিছু রেডি। এবার আমরা রওনা দিচ্ছি, আর ওদিকে মাঝি ভাই ফ্রি ফায়ার খেলতে খেলতে বাওয়া শুরু করে দিয়েছে, আমি গিয়ে বাঁচছি, নৌকা এবার বাওয়া শুরু করবো। তো যাই হোক, ভিডিওটা দেখতে থাকুন। আর বেশি লেট করবো না, এবার কিন্তু খালি চড়ে চলে যাবো, রাত্রিবেলা কী মাছ ধরে দেখা যাক। আমাদের এই বঁড়শি ফেলা স্টার্ট হলো, এখান থেকেই ফেলা শুরু হয়েছে। আর আমরা ছোটো রড নিয়ে এসছি, অর্থাৎ লাঠি, এখানে জড়িয়ে যাচ্ছে, বলতে বলতে জড়িয়ে গিয়েছে। এই দেখুন বন্ধুরা, একটু রাত্রিবেলা দোন ফেলতে একটু অসুবিধা হয় লাইটের অভাবে। হ্যাঁ, যাই হোক, বলতে বলতে আমাদের দোন পাতা শেষ হয়ে গেল, বঁড়শি ফেলা শেষ। এবার আমরা অপেক্ষা করব 3 ঘন্টার জন্য, 3 ঘন্টা পরে আবার ফিরে আসব। আর রাত্রে আশা করি মাছ পড়বে খুব, আপনারা দেখতে থাকুন ভিডিওটি। আমাদের দোনের, হ্যাঁ ওই তো শোল পাওয়া যাচ্ছে, আমাদের দোনের শোল পাওয়া যাচ্ছিলো না, অবশেষে পাওয়া গেল। ওই লাইট মারা আছে ওইখানে, একটু অন্ধকারে একটু কম দেখা যাচ্ছে। এই জোরে ভাই, যে বিরাট টান, বিরাট টান। আমাদের মাঝি ভাইরা খুব জোরে পাওয়ার চেষ্টা করছে। কোথায় কইছে, এই অবশেষে দোনটা পাওয়া গেল, বাবা পাওয়া যাচ্ছিল না। বেরাক বেরাক বেরাক, জোরে বা জোরে বা জোরে বা জোরে বা। কোন পাতলা উঠেছে, কইছি মালটা খয়রাইলিস, মাছ লাভ দুটো নৌকায় অকর কাণ্ড মাছে না সে যাক, মাছ আমরা পাই না পাই দোনে, আমাদের নৌকায় কিন্তু মাছ বনে হয়ে গেছে। এ তাহলে এখানে খয়রাদাল ফেলে মাছ পড়বে ভালো, এবার এই তো খয়রা মাছ, এই তো মডার্নে করে ফেলতে। হ্যাঁ, ওরে বাবা, তোমার এতক্ষণ পরে পড়েছে, এসে মাল। বন্ধুরা, এই বসিতে প্রথম মাছ পড়লো, এর জন্য আমরা খুবই খুশি, একটা মাছ অন্তত পড়েছে। এরপর দেখা যাক কি মাছ পড়ে, ছয় পঁচিশটা উঠলো, তাই তো, পঁচিশটা একটা মাছ, আর একটা গঙ্গা দেবী দিয়েছে ফ্রি, লাভ দিয়ে উঠেছে, এটা বয়ে দিতে হবে নন্দ, ভালোই। দেখি মাছ পড়ে দিলাম, এই 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 তো বড় মাছ ধরেছে, বড় মাছ, বড় মাছ, বড় মাছ, বড় মাছ, বড় মাছ, হ্যাঁ তার কথা ধরেছে, হ্যাঁ ঠিক আছে,
মাল ওইখানে চলে গেছে, এবার ধরবে মনে হচ্ছে একটা দুটো করে। একটা মাছ বলতে বলতে বন্ধুরা একটা মাছ হয়ে গেল। এটা একটা শিমুল ট্যাংরা এবং খুব বড় সাইজের শিমুল ট্যাংরা। রাত্রিতে আমি মনে করেছিলাম মাছ পড়বে, সত্যি সত্যি রাত্রেই মাছ পড়ছে দিনের থেকে, সেই জন্য দিনে যে কদিন দন দিয়েছি তেমন মাছ পড়ছে না, সেই জন্য আপনাদের ভিডিওগুলো দিতে পারিনি। এবার থেকে আমরা মাছের ভিডিও বেশি করে দেব। মাছ ধরেছে কিন্তু টানে আছে, ওঠ আর ধরে রাখতে হবে, তাই না? এই তো ছোট বলে ধরেছে একটা, কিন্তু আমি সেটা ধরে রাখছি দোন টানত। জোরে টান, হ্যাঁ আমি তোর কাজ ধরছি, উল্টে যেন না পড়ে। হ্যাঁ ছেড়ে গিয়ে না না একদম তোলাই গেছে বাবা, কি আরে কই এই তো বড় মাছ উঠেছে। হ্যাঁ এই তো বড় মাছ, বড় মাছ আমাদের বন্ধুরা আমাদের দোন কিন্তু সাজানো যাচ্ছে না, এইভাবে তুলতে হচ্ছে অবস্থা এরকম, বেঁধে যাচ্ছে শুধু। লাঠি দিতে হবে নাকি? হোক যাক
বন্ধুরা আমাদের দনটা একদম বেঁধে গিয়েছিল, ছাড়িয়ে গিয়েছে একদম। আমরা রাত্রে খুব বাঁচা বেঁচে গেছি। মাছ উঠুক, একটা বড় মাছ উঠেছে। এই হচ্ছে কাঠ, তাহলে এর উপর দিয়ে গিয়েছে। এ উপরে রেখে দে, উপরে রেখে দে, মুড়ো ভেঙে শুধু। এত হাবজা পড়লে আর হচ্ছে মাছ পড়ে বল? নদীতে পুঁই শাক গজেছে, এত হাবজা পড়লে মাছ পড়ে তুই বল? আর তো মাছ পড়েছে, আর তো মাছ পড়েছে, ওই তো মাছ। এই বাবা, এবার তোমার মাছ উঠছে, উঠুক। হ্যাঁ বন্ধুরা, এবার মাছ ছাড়ানো হচ্ছে। আমরা মাছ আগে ছাড়াতে পারিনি, জানেন বড়শি খুব বেঁধে যাচ্ছিল নিচে, তার সঙ্গে একটা মুড়ো ভেঙে চলে এসছে। গাছের গুঁড়ি হয়তো অনেকদিন ধরে পড়েছিল, তার উপর দিয়ে দন্দে গিয়েছিলো। তা মোটামুটি রাত্রে এসে ভালোই মাছ হলো, এখন মাছ ধরার সময় হয়নি এখনও, জানেন নদীতে এখন সেভাবে মাছ চলে আসেনি। এবার আস্তে আস্তে গরম পড়ছে, যার জন্য মাছ এবার আসছে নদীতে, আসা শুরু করেছে। তার মধ্যে প্রথম দিকে যা মাছ পড়ছিল আমাদের মন খুব খারাপ লাগছিল, এখন একটু মন ভালো হয়েছে, মোটামুটি আমরা ভালোই মাছ পেয়েছি। তো এইভাবে আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন এবং ভিডিওগুলো দেখতে থাকুন। আজ মোটামুটি 2 কেজি মাছ পড়েছে, 2 কেজি ওজন হবে, এবং ট্যাংরা মাছ বেশিরভাগ, আর একটা খয়রা মাছ জানেন লাভ দিয়ে নৌকায় উঠেছিল, একটা না দুটো, একটা বড় একটা ছোট। আর এই মাছটা খুব বড় মাছ, এটা চরকাদা মাছ বলে, আমরা চরকাদা মাছ বলে থাকি। খুব বড়, দেখুন একটু কালো টাইপের, ভিতরের দিকে সাদা, নিচের দিকে। কিন্তু মাছটা দেখে নেই একবার, এদিকে কতটা হয়েছে এই। আচ্ছা, দুটাটা উল্টো পড়েছে, ওইগুলো সমাধান করতে হবে বুঝলি। এই মাছে একটু জল দিচ্ছি, তাতে তাড়াতাড়ি না মরে যায়, এমনি নদীর মাছ সব তাড়াতাড়ি মরে যায়। বন্ধুরা, আমাদের মাছ ধরা হয়ে গেল, মাছ আপনাদের দেখিয়েছি, এবার আমরা বাড়ির দিকে রওনা দিয়েছি। আর এদিকে আমাদের দিকে একজন মিষ্টি বের করেছে, মেলা গিয়েছিল, মিষ্টি আছে, হ্যাঁ তারা মিষ্টি খেয়ে মেলা গিয়েছিল, মিষ্টি বের করেছে। যাই হোক, আমরা এবার বাড়ির দিকে যাচ্ছি। তো নন্দ দিচ্ছি না, এই ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। আমি অল্প একটু নিচ্ছি, ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন, পাশাপাশি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে সুন্দরবন অঞ্চলের সম্পূর্ণ ভিতরে গিয়ে ভিডিও এবং মাছ ধরা ভিডিও আপনারা সবার আগে পেতে পারেন। ধন্যবাদ, আজকের ভিডিও এই পর্যন্ত।